মাস্টারি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে যে তোমাদের স্বাগত বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে একজন 2019 সালের সাকসেস একজন ডব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ অভিজ্ঞতা নিতে চলেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং নতুন হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো তার কাছ থেকে আমরা সব কিছু ডিটেলস জেনে নেব ইন্টারভিউর জন্য সে কীভাবে প্রস্তুতি নিয়েছিল। তোমার নাম কি? আমার নাম গৌতম সন্ন্যাসী। আচ্ছা, তুমি সামনে যারা ইন্টারভিউ দিতে আসবে 17 তারিখ থেকে ইন্টারভিউ, তো তাদের তুমি কি বলবে যে কিভাবে পড়াশোনা করবে বা কি পড়বে, মানে টপিক কি পড়বে তারা সাবজেক্ট থেকে? সর্বপ্রথমে প্রত্যেককেই আমার তরফ থেকে এই 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং পুলিশ পরিবারে তাদের অগ্রিম শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। তো ইন্টারভিউটা সম্পূর্ণ হচ্ছে নিজের ব্যক্তিকেন্দ্রিক একটি হচ্ছে সাক্ষাৎকার। এখানে মূলত হচ্ছে নিজের সম্পর্কেই বেশি এখানে জিজ্ঞেস করা হয় এবং তাদেরকে আমি একটা কথাই বলবো যে তারা তাদের নিজেদের সম্পর্কে যাতে আরও বেশি ভালো করে অ্যানালাইসিস করতে পারে বা জানতে পারে এবং তাদের নিজের জেলা যে দর্শনীয় স্থান বা DM যারা বিশেষ ব্যক্তিত্ব আছে তাদের সম্পর্কে একটু ভালো করে জানলেই হয়। আর এটা সম্পূর্ণ হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট করবে যে তারা স্যাররা কী প্রশ্ন করবে বা কি জিজ্ঞাসা করবে, সেটা তার হচ্ছে কথার উপরই হচ্ছে নির্ভর করবে। আচ্ছা, যাদের নিজের সাবজেক্ট আছে সাবজেক্ট থেকে কি প্রশ্ন ধরে? অবশ্যই সাবজেক্ট থেকে প্রশ্ন করে, এবং যে সাবজেক্টের প্রশ্ন যে ভুলভাল হবে বা প্রশ্ন যে সঠিক উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, আমি তো সাবজেক্ট থেকে আমার ভুল উত্তর হয়েছিল, কিন্তু আমি হচ্ছে ভুল অ্যান্সার করেছিলাম। আচ্ছা, এবার তাহলে তুমি তোমার ইন্টারভিউ তোমাকে কী প্রশ্ন হচ্ছে সেটা একটু সংক্ষেপে বলো। আমাকে মূলত এখন তো যতদূর মনে পড়ছে তখন তো আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি, যেমন হিস্ট্রি থেকে প্রথমেই ধরেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কত সালে হচ্ছে জাতীয় কংগ্রেস ত্যাগ করেন, তারপর তিনি কি ওখান থেকেই রিলেটেড ধরেছিল যে তিনি ত্যাগ করার পর কি অন্য কিছু করেছিলেন। আমি বলছি হ্যাঁ স্যার অবশ্যই করেছিলেন। বলছেন কি করেছিলেন? আমি বললাম যে স্যার ফ্রড ব্লক দল গঠন করেছিলেন। বলে ফ্রড ব্লক দল ছাড়াও তিনি কি আরও কিছু গঠন করেছিলেন? আমি বললাম হ্যাঁ স্যার আরও কিছু গঠন করেছিলেন। কি গঠন করেছিলেন? আমি বললাম যে স্যার আজাদিন ফোর্স। তো বললাম আজাদিন ফোর্স কি তিনি একাই গঠন করেছিলেন? আমি বললাম না স্যার। বলে কে, হ্যাঁ আর কে ছিল? আমি বললাম স্যার রাজবিহারী বসু। বললো রাজবিহারী বসু? ও রাজবিহারী বসু, রাজবিহারী বসু কি অন্য কোনো কি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল? তো এইভাবে বন্ধুদের দেখো কোথায় মানে নিয়ে যায়, গভীরে নিয়ে যাবে তারা। মানে একটা কোশ্চেন থেকে ক্রস কোশ্চেন করতে করতে অনেক দূর নিয়ে যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাকে যেমন বলেছিল যে তুমি কি করতে ভালোবাসো, তো আমি বললাম স্যার বেসিক্যালি স্যার গাছ লাগাতে পছন্দ করি, তো আর হচ্ছে মানুষকে সাহায্য করতে পছন্দ করি। তো সেই সময় আমার মনে কোনো কিছুই আসছিলো না। বললো যে কী তুমি কী সাহায্য করো মানুষকে? তখন আমার এমনটাই সিচুয়েশন হয়েছিল, আমি বললাম যে স্যার মানুষকে মূলত আমি স্যার অ্যাপ্লিকেশন লিখে দিই, যেটা সত্যিকারের কথা। বলে যে কী গাছ লাগাও তুমি? আমি বললাম যে স্যার বেসিক্যালি আম জাম কাঁঠাল এই গাছগুলোই লাগাই। তো এটা যে সত্যিকারের কথা লাগাই, তবে ওরকমভাবে কিন্তু গাছ লাগাই না। তো বলতে হবে তাদের ভালোভাবে যাতে তা উপস্থাপনটা তোমার ভালো হয়, তো সেই সম্পর্কে তোমাকে জানতে হবে উপস্থাপনটা কীভাবে দিতে হবে। আমার বেসিক্যালি 2টা সাবজেক্টের পোর্শন ভুল হয়েছিল, তবু আমি ইন্টারভিউতে হচ্ছে 12.75 পাই এবং তাদের ভালো লাগে আমাকে তাদের সাথে কথাবার্তা বলে। তো সেই গাছের কথা বললো, তখন ওই গাছ থেকেই বললো যে আচ্ছা গাছ তো লাগাও তুমি, আচ্ছা কী গাছ লাগাও, একটা বিশেষ গাছের নাম বলো। আমি বললাম যে স্যার আমাদের উত্তরবঙ্গে একটা গাছ হয় গামার গাছ। বলে এর থেকে আমরা কী করতে পারি, এই গামার গাছটার বিশেষত্ব কী? বললাম যে স্যার এর থেকে আমরা অতি সহজে দ্রুত কাঠ সংগ্রহ করতে পারি, অর্থনৈতিক সুযোগ সুবিধা এর থেকে আমরা লাভ করতে পারি। তো বললো যে আমার একটা গাছের নাম বলো, ওখান থেকেই দেখা যে গাছের নাম বলে যার হচ্ছে ফুল আছে, না ফুল নেই কিন্তু ফল আছে। আমি বললাম যে স্যার হচ্ছে আনারস। তখন উপস্থিত বুদ্ধি দিয়ে বললাম, বললো যে হ্যাঁ ঠিক আছে। বলে যে কাঁঠাল গাছ দেখেছো? আমি বললাম হ্যাঁ স্যার দেখেছি কাঁঠাল গাছ। তো বললো যে কাঁঠাল গাছের কি ফুল হয়? কাঁঠাল গাছে হয় কি না হয় তাদের সাথে আমি হ্যাঁ মিলিয়েছিলাম যে স্যার হ্যাঁ না হয় না স্যার। বললো যে ঠিক আছে। এবার বললো যে তুমি কী করো, তোমার প্রিয় হবি কি? বললাম যে স্যার এমনি তো ইস্যু হয় না, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি বা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি। তখন আমাকে বললো কি যে আচ্ছা ফ্রন্ট লেগটা কোথায় ক্রিকেটে? আচ্ছা আচ্ছা, এই যে এই বিষয়গুলি, আচ্ছা ফ্রন্ট লেগটা আমি দেখালাম। তখন তারা 6 জন ছিল, আমি ইন্টারভিউ থেকে বসে ব্যাট ধরে এখানে দেখালাম যে এইদিকে বাবু চেয়ার থেকে উঠে, হ্যাঁ চেয়ার থেকে উঠে আমি দেখালাম। এমন কোনো ব্যাপার নেই যে চেয়ার থেকে তুমি উঠতে পারবে না, এমন কোনো ব্যাপার না, তোমার স্বাচ্ছন্দ্যতা তোমার ইন্টারভিউ। তুমি যে চেয়ার থেকে উঠলে নিশ্চয়ই স্যারদের পারমিশন নিয়েছিলে? কোনো পারমিশন নেইনি, তখন কথা বলার মধ্যে মধ্যেই আমি বললাম যে স্যার এইভাবে আমি এইভাবে বললাম ব্যাটটা ধরলাম যে এইদিকে ফ্রন্ট লেগ এইদিকে। আচ্ছা তখন তারা বললো আচ্ছা ফ্রন্ট লেগ
কার্ডটা যদি এইদিকে হয় তাহলে ফ্রড কার্ডটা কোথায়? হ্যাঁ এই সব কথা বললো যে তখন আমি এতটাই হয়ে গেলাম, বললাম যে স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, তো আমাকে সাবজেক্ট থেকে যে প্রশ্ন ধরা হয়েছিল আমি তার জন্য এখন আফসোস করি যে আমার বোধহয় ইন্টারভিউটা ভালো হয়নি। বললো যে কোন সাবজেক্ট তোমার? বললাম যে ইতিহাস। বলে কুতুব মিনার কোথায় অবস্থিত? আমি দুটোই পড়ে গেছিলাম তো সেই সময় আমি ঘাবড়ে গেছিলাম, আমি বললাম যে স্যার হায়দ্রাবাদে অবস্থিত। এটা কিন্তু ভুল আমি একটা অ্যান্সার দিয়েছিলাম। তারা এমনভাবে আমাকে জিজ্ঞেস করলো ঠিক তো? আমি বললাম না স্যার না স্যার না স্যার। তখন আমি কুতুব মিনার আর হচ্ছে ওই চার মিনারের মধ্যে আমার একটা গোলযোগ সৃষ্টি হয়। তখন আমি বললাম যে স্যার মুর্শিদাবাদে অবস্থিত। তখন তারা বললো ঠিক তো? আমি না স্যার না স্যার। বলে কোথায় ভালো করে বললো। তারপর অনেকজন সবাই তারা হাসলো, হাসলেন তো বললেন যে আর একটু পর তো আমাদের এখানকার কথা বলবে। আমি স্যার সরি স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। তো এটা বললাম আমি আর কি তাদেরকে। আর আমার টাইটেল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, টাইটেলটা কোথা থেকে আসলো? তারপরে হচ্ছে আমার টাইটেলের যে তার ইতিহাস সেই সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে ইন্টারভিউতে কত মার্কস দিয়েছে? আমাকে 12.75। তুমি যখন ইন্টারভিউতে বেরোলে তুমি কি মনে করছিলে সত্যিকারের যে তুমি এত নাম্বার পেতে পারো? তুমি মনে করছিলে? তুমি কি মনে হচ্ছে ইন্টারভিউ তোমার কেমন হয়েছিল? আমি খুব টেনশনে ছিলাম যে প্রথমের উপস্থাপনটা আমার ভালো হয়েছিল, আমি একটা কনফিডেন্স ছিল। কিন্তু তারপরে আমি যে সাবজেক্ট থেকে আমি দুটো প্রশ্ন ওই যে চার মিনারের কথা যে বললাম ভুল দিয়েছিলাম, তো একটা টেনশনে ছিলাম। তো এতটা এক্সপেক্টেড করিনি। আচ্ছা, ইন্টারভিউ তোমার কতটুকু সময় ধরে হয়েছিল আমি এক্সপেক্ট আইডিয়া? তাও আমার তো প্রথমের দিকে ছিল, প্রথম দিকে তো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। ঠিক আছে, এখন তুমি আমার শেষ কোশ্চেন হচ্ছে যারা 16 তারিখে তারা পরীক্ষা দিয়ে আসবে তো তাদের তুমি কি কী সাজেশন করবে? আর তাদের ড্রেস কোডটা, এই দুটোই তোমার লাস্ট কোশ্চেন। সাজেশন শুধু এতটুকুই বলার আছে যে তারা যেন মনটাকে স্থিরভাবে রাখে, কারো কথায় কান টান না দিয়ে। বইও তেমন পড়তে হবে না, শুধু নিজের সম্পর্কে আমার মনে হয় ভালো করে জানলে এবং নিজের জেলা বিশেষ ব্যক্তিত্ব নদনদীর নাম স্থলবন্দর। আমাকে স্থলবন্দরের কথা আরও একটু বলতে হয় যে বলছি যে কুচবিহারের দর্শন আমার বাড়ি যদিও হচ্ছে আমি হলদিবাড়ি থানার হচ্ছে কুচবিহার জেলার অন্তর্গত একজন হচ্ছে ক্যান্ডিডেট ছিলাম তখন। তো বলছিল ও আচ্ছা কুচবিহারের দর্শনীয় স্থানের নাম বলো। আমি বললাম যে কুচবিহারের রাজবাড়ি। তো গেল বললো রাজবাড়ি তো ওটা সবাই জানে, আর কি আছে কুচবিহারে? বললাম যে মদন মোহন মন্দির। বলে ওটা তো আমরা জানি, আর কি আছে এমন কি আছে? বললাম যে কুচবিহারের গোসানিমারি শিব মন্দিরের কথা বললাম। বলে ওটাকে চিনি, কুচবিহারকে আলাদা বিখ্যাত কি আছে কুচবিহারে? আমি বললাম যে কুচবিহার স্যার মূলত তামাক চাষের জন্য বিখ্যাত। বলে আর কি আছে? আচ্ছা আচ্ছা, আমি বললাম কুচবিহারে স্যার এন্ডি উপকার একটা চাষ হয়, এক ধরনের যার থেকে রেশমের হচ্ছে সুতো বের হয়। বলে ওটা তো ঠিক আছে, আর আলাদাভাবে আমরা কি করেছি? আমি বললাম যে স্যার কুচবিহারের হচ্ছে যে একটা স্থলবন্দর রয়েছে, ঠিক আছে, তো সেই কথা বললাম। তো তারা মূলত বলছে যে ঠিক আছে কুচবিহারের স্থলবন্দর রয়েছে, নদ নদী হিসাবে রয়েছে, সব কিছু ঠিক আছে, ইন্টারন্যাশনালিভাবে আমরা কুচবিহারকে কী করেছি? আমি বললাম আমার তখন মনে আসতেছিলাম, বললাম যে 3 বিঘা করিডোর রয়েছে। ও বললো হ্যাঁ এটাই আমি তোমার কাছে জানতে চাইছিলাম। তো সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রশ্ন শুধু একটা উত্তর বললেই তার থেকে যে আর একটা রিপিট প্রশ্ন হতে পারে, তো সেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর ড্রেস কোড ড্রেস কী পরে যাবে? ড্রেস মূলত হচ্ছে ফর্মাল ড্রেস পরে যেতে হবে, আর মূলত তেমন হিসেবে করতে হবে না, চুল টুলে একটু হেয়ার কাট দিলে আরো একটু ভালো হয়, স্মার্ট যাতে লুকটা লাগে, লুকটা থাকে। দর্শনদারিটাই হচ্ছে মেন পুলিশের মধ্যে, আর নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা রাখতে হবে আর কি, এটা আমি যতটুকু মনে করি। আর এটা করলেই ব্যাস যথেষ্ট, আর কোনো কিছু করার দরকার নেই, বাইরে যে সাবজেক্ট বিষয়ে যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তেমন কোনো দরকার নেই। তুমি যেটা পারবে ডাইরেক্টলি সেটাই বলবে, আর যেটা পারবে না সেটা না বললেই ভালো হয়, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কনফিডেন্স সহকারে দিলে ভালো হয়, এটাই। ঠিক আছে, তো আজকে ভিডিওটি শুনে অবশ্যই তোমাদের খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা। জয় হিন্দ, ধন্যবাদ সবাইকে।